সেনবাগ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে 15 আগস্ট ও 16 আগস্ট প্রোগ্রাম সফল করার লক্ষ্যে সোমবার বিকেলে ছাতারপাইয়া বাজারে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডক্টর জামাল আহমেদ, সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরী, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবু জাফর টেপু, নোয়াখালী জেলা যুবলীগের সদস্য সোহেল খন্দকার সহ অনেকে। আমরা আপনাদেরকে দাওয়াত দিতে আসছি আমাদের 16 তারিখে সেনবাগ পাবলিক হলে আমরা আমাদের আলোচনার সভা ও আপনাদের জন্য একটা খাবার ব্যবস্থা রাখছি। আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে আসবেন 16 তারিখ সকাল 10টা থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করবো।